99 জন নারীদের মধ্যে থেকে 1 জন জান্নাতে যাবে আর বাকি সবাই জাহান্নামে যাবে। সম্মানিত মা বোনেরা, আমার এই আলোচনা কোনো বিশেষ পক্ষকে হেয় করার জন্য নয়, বরং আমার উদ্দেশ্য প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের আলোকে বাস্তব কিছু ভুল ভ্রান্তি তুলে ধরা যা আপনাদের মধ্যে পাওয়া যায়। 99 জন নারীদের মধ্য থেকে 1 জন জান্নাতে যাবে আর বাকি সবাই জাহান্নামে যাবে। অপরদিকে বুখারি ও মুসলিম শরীফের আরেকটি হাদিস উসামা ইবনে জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে গিয়ে দাঁড়ালাম, দেখলাম যারা তাদের প্রবেশ করেছেন তারা অধিক দুনিয়াতে দরিদ্র ও অসহায়, আর ধনী এবং প্রভাবশালীদের আটকে দেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে যাদের জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গিয়েছে তাদের কথা আলাদা, আর আমি জাহান্নামে প্রবেশের দরজায় গিয়ে দাঁড়ালাম, যারা প্রবেশ করছে তাদের অধিকাংশই নারী। এই হাদিস মোবারক পাঠ করেই মানুষ অনেক পেরেশান হয়ে যান, বিশেষ করে নারী সমাজ। এটা যেহেতু মহানবী সাল্লাল্লাহু সাল্লামের বাণী, তাই চিন্তা হবারই কথা এবং মনে প্রশ্ন আসার কথা যে নারীরা এত বেশি পরিমাণে জাহান্নামে কেন যাবে। সেই প্রশ্নটি একজন নারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে করেছিলেন। মুসলিম শরীফের হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে নারীগণ, তোমরা দান সাদকা করো, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, কেননা আমি জাহান্নামে তোমাদের অধিক হারে দেখেছি। এই কথা শোনার পর উপস্থিত মহিলাদের মধ্য থেকে একজন, যার নাম ছিল জাজিলা, তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই অবস্থা কেন, কেন জাহান্নামে আমরা বেশি সংখ্যায় যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ ও অভিশাপ দাও বেশি বেশি। বলতে খারাপ শোনা গেলেও আসলে আজকে আমাদের সমাজের নারীদের বাস্তব চরিত্র অনেকটা এরকমই, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন 1400 বছর পূর্বেই। দাম্পত্য জীবনে অনেক সুখী নারীকেই দেখেছি, তার স্বামীর সামান্য একটু ভুল হলে বিগত জীবন যে স্বামীর সাথে সুখের সংসার করেছে, ভালোবাসার প্রতিটা মুহূর্ত কাটিয়েছে, তা বেমালুম ভুলে যায়, তার অবদানকে অস্বীকার করে, অকৃতজ্ঞতার সুরে বলে, তুমি আমার জন্য কি করেছ, আমি মেয়ে হয়েছি বিধায় তোমার সাথে সংসার করছি, তোমার ঘরে আসার পর আমি কিছুই পেলাম না, তুমি আমার জীবনটা বরবাদ করে দিয়েছ, ইত্যাদি। মহিলারা সামান্য কারণেই আবেগী হয়ে যায়, তখন তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সাথে সর্বদা সদাচরণের কথা বলেছেন, তাদের সাথে উত্তেজনা পরিহার করে নম্র ভাষায় কথা বলতে বলেছেন। একইভাবে নারীদেরকেও বলেছেন স্বামীদের প্রতি অনুগত হবার জন্য। নারীদের খাটো করা বা তাদের অবমূল্যায়ন করা আমাদের উদ্দেশ্য নয়।